আসসালামু আলাইকুম, সকলকে সালাম। শুভেচ্ছা, আশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে এই চারটি সেন্টেন্স নিয়ে কথা বলবো এবং ক্লোথের যে বহুরূপ, এই রূপগুলোকে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সাথে আছে সব সবাই মতো মনিরুজ্জামান শাহিন। যারা এখনো আমার পেজটি লাইক করেননি অথবা ফলো করেননি, এখনই লাইক করে নিন এবং ফলো বাটনটি ক্লিক করে নিন, কারণ প্রতিনিয়ত চমৎকার চমৎকার লাইভ সেশন হচ্ছে এই পেজ থেকে। প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, ইউর ক্লথ ইজ অ্যান এক্সিলেন্ট ফিট। দ্বিতীয় বাক্যটি রয়েছে, ইউর ক্লথ আর অ্যান এক্সিলেন্ট ফিট, হি ক্লিন দ্য ডেস্ক উইথ দ্য ক্লথ, হি সেলস ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লথস। তারপরে লক্ষ্য করুন, এখানে তিন ধরনের ক্লথ আছে। একটা ক্লথ আমরা পেলাম CLOTH, এই একটা ক্লথ পেলাম, আর একটা ক্লথ পেলাম CLOTHS, আরেকটি ক্লথ পেলাম ক্লথস। মানে একটা দেখা যায় সিঙ্গুলার রূপে, আরেকটি দেখা যাচ্ছে প্লুরাল রূপে। দেখুন, এই চারটা বাক্যের মধ্যে চারটা বাক্যই সঠিক কিনা এটা আমরা এইটা যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আর কোনো সমস্যা থাকবে না। প্রথম কথা হচ্ছে ক্লথ মানেটা, ক্লথ যদি আমরা বলি CLOTH ক্লথ, এর মানে হচ্ছে কাপড়। কোন কাপড়টা? যেই কাপড়টা এখনো পোশাক তৈরিতে ব্যবহৃত হয়নি, অর্থাৎ যেই কাপড়টা এখনো পোশাকে পরিণত হয়নি। যেমন আমরা বলি না থান কাপড়, অথবা আপনার বাসায় অব্যবহৃত কাপড় পরে আছে, টুকরো টুকরো কাপড় পরে আছে, লক্ষ্য করবেন। সো এইটা হচ্ছে ওই কাপড় যেটা এখনো পোশাক তৈরিতে ব্যবহৃত হয়নি, এরকমটা। আর এরপরে যেটা আপনি দেখতে পান সেটা হচ্ছে ক্লথস। এই ক্লথস মানে প্লুরাল অফ ক্লথ, এটা হচ্ছে যেমন কয় টুকরো কাপড় বলে না, এই দু টুকরা একটা নিয়ে আসো, টেবিলটা বুঝবো, মানে টু ক্লথস। আর এরপরে আর একটা পেয়েছি CLOTHS ক্লথ, এইটা ভাই পোশাক, সংক্ষেপে বুঝবেন পোশাক। যেমন আমার যে গায়ে ড্রেস ইউনিফর্ম, হ্যাঁ, এইটা হচ্ছে ক্লথস। অর্থাৎ এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে ক্লথের দুটো প্লুরাল, একটা প্লুরাল হচ্ছে এরকম একটা এস, আর একটা প্লুরাল হচ্ছে ইয়েস। যখন একটা এস দ্বারা প্লুরাল করা হবে তখন সেইটা কাপড়ের সংখ্যাকে বোঝাবে, দুইটা তিনটা চারটা, টু ক্লথ থ্রি ক্লথ ফোর ক্লথ। আর যখন ইয়েস যুক্ত করা হবে তখন সেইটা কিন্তু প্লুরাল হবে ঠিকই, বাট সেটি হয়ে যাবে এরকম, এই যে আমার গায়ে যে পোশাক, তৈরি পোশাক হয়ে যাবে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের দোকান দেখতে পাই, যেমন রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টসে কোনগুলো থাকে? আসলে এইগুলো থাকে ক্লথস। আর আপনি যদি ওই যে কাটা কাপড়ের দোকানে যান, থান কাপড়ের দোকান, সেখানে আপনি কি পাবেন? ক্লথস। যদি অনেক টুকরো আনেন, ক্লথস, যত টুকরো আনবেন তত ক্লথস হয়ে যাবে। দুই টুকরো আনছেন, টু ক্লথস, তিন টুকরো আছে, থ্রি ক্লথস। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এবার আমরা এই বাক্যগুলোকে একটু অ্যানালাইসিস করব। প্রথম যেটা আছে, ইউর ক্লথ ইজ অ্যান এক্সিলেন্ট ফিট, পোশাকটা বেশ মানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্লথ অর্থ কি পোশাক? এই ক্লথ অর্থ পোশাক নয়, এই ক্লথ মানে হচ্ছে কাপড়, একটা কাটা কাপড়। আপনি এক গোছ কাপড় নিয়ে আসলেন, এখন যদি বলেন না বেশ মানিয়েছে, কাপড়টা বেশ মানিয়েছে, এটা কি হয়? না, ইউর ক্লথ নয়, এটা মানাচ্ছে না। ইউর ক্লথস, এই ক্লথস মানে কি? এই ক্লথস মানে হচ্ছে পোশাক, হ্যাঁ, পোশাকটা বেশ মানিয়েছে। ইউর ক্লথস আর অ্যান এক্সিলেন্ট ফিট, পোশাকটা বেশ মানিয়েছে। হি ক্লিন দা ডেস্ক উইথ আ ক্লথ, সিঙ্গুলার মানে একটা টুকরা কাপড়, এখানে কি বোঝাচ্ছে? টুকরা কাপড়কে বোঝাচ্ছে। হি সেলস ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লথস, সে বহু ধরনের কাপড় বিক্রি করে। কাপড় বিক্রেতা হলে সে বহু ধরনের কাপড় বিক্রি করবে, এটাই স্বাভাবিক। তারপরে এই হচ্ছে ক্লথের জারি জুরি, অর্থাৎ ক্লথ, এইটা নিয়ে তিন ধরনের ঝামেলা করবেন, এটা সিঙ্গুলার, তখন এটা হচ্ছে সিম্পলি কাটা কাপড় যেটা পোশাক তৈরিতে এখনো ব্যবহৃত হয়নি। এরপর প্লুরাল পাবেন দুই ভাবে, শুধু এস হলে এটা সংখ্যা বোঝাবে, দুইটা তিনটা এরকমটা, আর যদি ইয়েস হয় তাহলে সেটা পোশাক হয়ে যাবে।
আশা করি বিষয়টা আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখবেন, যদি এটি বুঝতে পারেন এই কথাটু লিখেন। আপনার যদি কোনো নতুন প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা ইংরেজি নিয়ে খুবই দুশ্চিন্তা আছে, ইংরেজির কারণে আপনার চাকরি প্রস্তুতি সম্পূর্ণ করতে পারতেছেন না, ভর্তি প্রস্তুতি 100% হচ্ছে না, তাদের জন্য আমাদের দুটো ব্যাচ রয়েছে। একটা হচ্ছে জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে আমরা সত্যি জিরো থেকে শেখাই, প্রত্যেকটি টপিককে ভেঙে ভেঙে থিওরিটা আগে পড়ানো হয়, এরপরে এমসিকিউ। সেই কোর্সের জন্য আমাদের চমৎকার একটি বই আছে, এই যে দেখেন নীল কাভারের এই বইটা, এটা হচ্ছে জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের জন্য। আর আরেকটি কোর্স সম্প্রতি, এটা এখনো শুরু হয়নি, আমাদের স্টুডেন্ট ভর্তি 110 110-এর বেশি ভর্তি হয়ে গেছে, সেটা হচ্ছে এমসিকিউ পাওয়ার প্লে। এমসিকিউ পাওয়ার প্লের জন্য এই বইটা। এই কোর্সে আমরা 2000 এমসিকিউ, যেটা খুবই খুবই কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে, অর্থাৎ বাছাই করা, সেই বাছাই করা এমসিকিউ গুলো হাতে ধরে শেখানো হবে। এই কোর্সে শুধু এমসিকিউ গুলো আলোচনা করা হবে। এই কোর্সটা মূলত কাদের জন্য, যারা ইংরেজিতে ভালো একটা দখল অলরেডি নিয়ে ফেলেছেন অথবা অনেক রুলস পড়েছেন বাট অ্যাপ্লাই করতে পারতেছেন, এমসিকিউ পড়তে গেলেই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছেন, তাদের জন্য এমসিকিউ পাওয়ার প্লেটা। তো ঠিক আছে, এই সব আয়োজন আপনার ইংরেজি প্রস্তুতিকে শানিত করার জন্য। ইনশাল্লাহ আমাদের কোর্স চলবে, চলছে, আপনি আমাদের এই যাত্রায় সহযাত্রী হবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো নতুন ক্লাস নিয়ে, সে মতো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।